দোকানঘর ফিরে পাবার দাবিতে ধরভাই বসলেন এক দোকানদার। দোকান ফিরে না পেলে আত্মহত্যার হুমকি। জেলা পরিষদের ভবনের সামনে পরিবার নিয়ে ধর্নায় বসেছেন ধূপগুড়ির ব্যবসায়ী বিশ্বজিৎ মহন্ত। জলপাইগুড়ি জেলা পরিষদের ধূপগুড়ি পুরসভা এলাকা একটি মার্কেট কমপ্লেক্স ছিল, যা পুরসভাকে পরিচালনার জন্য দেওয়া। সেই ভবনেই একটি দোকান ছিল বিশ্বজিতের বাবার। ভগ্নপ্রায় বিল্ডিং হয়ে যাওয়ায় পুরসভা বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করা হয়েছে। পুরসভায় বলা হয়েছে যে যেখানে ছিল সে তার দোকান ফিরে পাবে। জেলা পরিষদের জায়গায় পুরসভার মার্কেট কমপ্লেক্স নির্মাণ করেছে। সবাই যে যার জায়গায় দোকান পেয়ে গেল, দোকান পাননি ধূপগুড়ির বাসিন্দা বিশ্বজিৎ মহন্ত। ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেটের মার্কেটে বিশ্বজিৎ মহন্তের বাবার একটি দোকান ছিল, কিন্তু বিল্ডিংটি ড্যামেজ ঘোষণা করে দেওয়ার ফলে নতুন করে ভবন নির্মাণ করা হয়। কথা ছিল যার যেখানে স্টল ছিল সে সেখানে স্টল পাবেন, কিন্তু বিশ্বজিৎ মহন্ত আজ পর্যন্ত তার প্রাপ্য দোকান ঘর পাননি। বিশ্বজিৎ মহন্ত আজ জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনের সামনে পরিবার নিয়ে ধর্নায় বসেছেন। তিনি বলেন, অনেকদিন হয়ে গেল জেলা পরিষদ তার দোকান ফিরিয়ে দিচ্ছে না, তাই তিনি ধর্নায় বসেছেন। যদি আমি আমার দোকান ঘর না পাই তাহলে আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। আমার রুটি রুজি বন্ধ হয়ে আছে, দোকান ঘর হলে কিছু একটা করা যেত। তিনি বলেন, আমি ধূপগুড়িতে সুরেশ দে স্মৃতি মার্কেটের সামনে ধর্নায় বসেছিলাম। আমাকে জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি, তাই আমি বাধ্য হয়েই ধর্নায় বসেছি। এদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, বিশ্বজিৎ মহন্তর দোকানের বিষয়টা আমরা গুরুতর সহকারে দেখেছি। ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেটে আমার একটা দোকান ছিল আমার বাবার, হ্যাঁ, যে ওই বাজারটা ড্যামেজ ঘোষণা করে মানে ভাঙলো, ভাঙে ট্যাঙ্গে জিনিসটা বানিয়ে দেবে আবার সরকারের তরফ থেকে, মানে পুরসভার জায়গা জেলা পরিষদের আন্ডারে, জেলা পরিষদের জায়গা তো পুরসভার আন্ডারে দিয়ে দিচ্ছে, পুরসভার আন্ডারে কাজ হবে, এবার ভেঙে বানাবে, বানানোর কথা কয়ে যার জায়গা যেখানে সেখানেই থাকবে, এরকম ঘোষণা করে জায়গাগুলো ভাঙল। ভাঙার পরে আমরা দেখছি যে যখন রেডি হলো এর জায়গাও পাইলো ওর জায়গাও পাইলো, এরকম হচ্ছে। তারপরে আমি গেলাম, যে বললাম যে আমার জায়গা তো পাল্টি হয় নাই, সেখানকার টল সেখানেই হয়েছে, আমার টলটা আমি কেন পাবো না, আমার বাবার সম্পত্তিটা অন্য কেউ পাবে না তো, ছেলে পাবে। হ্যাঁ, এরকম বলার পরে এখন কি সমস্যা দাঁড়িয়েছে আপনার? এখন সমস্যা হলো, ম্যাডাম আমাকে বলছিল আসার জন্য, ধূপগুড়িতে ধর্না নিয়ে বসছিলাম তো আমি দোকানের সামনে, ম্যাডাম আমাকে ডাকছে আসার পরে, তারপরে বলল ইনকোয়ারিতে পাঠাবো, সব কিছু শুনলো। এটা কি চালু হয়েছে, মার্কেট কমপ্লেক্সটা চালু হয়েছে? চালু হয়েছে। আপনি কি পান নাই আপনার দোকানটা? না, 10 মাস যাবত মানুষ দোকানদারি করতেছে, আমি দোকানদারি করতে পারতেছি, আমি এখনো চাবি পাইনি। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার বাবার স্মৃতিটা আমাকে ঘুরিয়ে দিবে, দেওয়া হবে। তো আজকে যদি এই দাবি যদি পূরণ না হয় আপনি কী করবেন? আমি এর আগেও বলছি মিডিয়াকে যে আমি সুইসাইড করবো, আবারও ওই কথাই বলতেছি আমি যদি দোকান না পাই আমি সুইসাইড করবো। আজকে কে কে আসছে সঙ্গে আপনার সঙ্গে? আমার স্ত্রী আসছে, আমার ছেলে আসছে। আপনার কী নাম, কোথায় বাড়ি? বিশ্বজিৎ মহন্ত। কোথায় বাড়ি? ধূপগুড়ি। কোন ওয়ার্ডে? 13 নম্বর। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।